তার মধ্যে একটাও যদি রিলিজ না করে আমি কি করবো? কিন্তু একটা কথা, আর একটা ছবিও রিলিজ করলে আই উইল বিকাম সুপারস্টার। আমি এটা কি করে ফেললাম? আমি বুঝতেই পারলাম না এটা শুটিং চলছিল। আরে করণ বাবু, অত চিন্তা করার দরকার নেই। আজ পর্যন্ত আপনি যতগুলো ফিল্ম তৈরি করেছেন, হিরোইন তো আমি সাপ্লাই করেছি। শুধু আপনি কেন, এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে অর্ধেকের বেশি হিরোইন তো আমি সাপ্লাই করেছি। ব্যাস শুধু দেখেই যান, কালকে এই আপনার কাছে ফ্রেশ আর ট্যালেন্টেড মুখ এনে হাজির করছি আমি। হ্যাঁ হ্যাঁ স্যার, একদম চিন্তা করবেন না, হয়ে যাবে। ওকে স্যার। আরে ভাই, এখন আমি করণ বাবুকে হিরোইন কোথা থেকে এনে দিই? কালকেই তো শুটিং শুরু হবে, এখন কোনো নতুন মুখ আমার কাছে নেই। এক্সকিউজ মি স্যার। ইয়েস। আমার নাম পুনম সিংহ। তো নামটা কি বদলে দেব আপনার? না, আসলে আমি একজন আর্টিস্ট। আর্টিস্ট? হ্যাঁ। ও ভেরি গুড। কিছু তো আছে। পেয়ে গেছি, করণ বাবুর হিরোইন পেয়ে গেছি। আমি এক্ষুনি ওনাকে ফোন করে জানাচ্ছি। কি? না না না, করণ কুমার। ওকে। ফোনটা দেখছি বিজি, আমি আরেকবার চেষ্টা করছি। কোথায় গেল? এই নাও তোমার চা। ধর। আরে চা দরকার নেই, ঘন্টা বাজিয়ে নিয়ে যাও। তাহলে এবার কি চায়ের কাপে মদ ঢেলে নিয়ে আসবো? আরে বাবা, তুমি সব ব্যাপারে এত ঘন্টা বাজিও না তো। আমার নতুন ছবি তৈরি করবো, তার জন্য হিরোইন লাগবে, আর তুমি বাবা বাবা নতুন ফিল্ম বানাবে। আরে নতুন ফিল্ম তারা তৈরি করে যারা কোনোদিনও ফিল্ম বানিয়েছে। তুমি তো কোনোদিন একটা ডকুমেন্টারিও বানাওনি। তুমি নিজের ঘন্টা বাজানো বন্ধ করো আর ভদ্র বইয়ের মতো চুপচাপ ঘরে বসে থাকো। এক্সকিউজ মি। মে আই কাম ইন স্যার? আরে আরে আরে, আসুন আসুন আসুন, প্লিজ ওয়েলকাম। আরে দাঁড়িয়ে আছেন কেন, বসুন। কি সুন্দরী আপনি, ও মাই গড। এবার কি মদ নিয়ে আসবো? আরে তুমি এখন এখানে দাঁড়িয়ে ঘন্টা বাজাচ্ছ? যাও ভেতরে গিয়ে কাজ করো, আমার ইম্পর্টেন্ট কথা আছে ওর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি। হে ভগবান, আমি তো বুঝতেই পারি না এই লোকটা কি হবে। আচ্ছা ঘন্টার পাল্লায় পড়েছে। ইনি আপনার বউ না কাজের মাসি? আর বলবো, ও আমার বউই, কিন্তু আগে চাকরানি ছিল। আমি ওকে বউ করে নিয়েছি। যখনই কোনো নতুন ছবি করতে যাই বলে আমাকে নায়িকা করে দাও। নায়িকা এরকম হয়? নায়িকা তো তোমার মতো হয়, মাথা থেকে পা পর্যন্ত। হা হা, কি তুমি বিউটিফুল। সত্যি তো পরের ছবিতে আমি নায়িকা হচ্ছি তো? নেবো মানে এটা কি, নিয়ে নিয়েছি। তোমার জন্য তো আমি সাইনিং অ্যামাউন্টের চেকটাও রেডি করে রেখেছি। এই দেখো পুরো 1,00,000 টাকা। ও ওয়াও, পুরো 1,00,000? আরে বাবা হ্যাঁ, পুরো 1,00,000। আর শুটিং শুরু হলে 5,00,000 টাকা আরো পাবে তুমি, আর যেই শুটিং শেষ হয়ে যাবে 44,00,000 টাকা আরো দিয়ে ঘন্টা বাজিয়ে পুরো 50,00,000।
পুরো 50 লাখ? ঘন্টা বাজিয়ে পুরো 50 লাখ, কিন্তু পরের ছবিতে পুরো 1 কোটি। আপনি তো গ্রেট স্যার। আরে আমি তো গ্রেটই, কিন্তু তোমাকেও আমার একটা শর্ত মানতে হবে। আমি বুঝে গেছি। বড় এক্সপার্ট তো তুমি, পুরো ফাস্ট এন্ড ফ্রি একবারে বুঝে গেছো। আমি আপনার শর্ত বুঝে গেছি স্যার। প্রোডিউসার স্যার, আপনি এটাই চান না যে আমি আপনার কাজ সততা এবং মনোযোগের সাথে করি? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি খুব মনোযোগ দিয়ে কাজ করব স্যার। আরে পরিশ্রমটা তো আমি নিজেই করে নেব, তুমি শুধু কষ্ট করে একটু আমার বউ হয়ে যাও। হ্যাঁ, তুমি দেখলে না আমার বউটা কিরকম, ভীষণ বিরক্ত করে, ওকে বিয়ে করে আমি টেনশনে পড়ে গেছি। একবার আমাকে বিয়ে করে আমার ইচ্ছেটা পূরণ করে দাও ঘন্টা বাজিয়ে। না স্যার। নো স্যার, দিয়ে দাও চেক, আমি আমার বউকে হিরোইন করে নেব। স্যার চেক দিয়ে দিন না, আমি করব, আমি তৈরি স্যার। করবে? তাহলে চলো ভেতরে গিয়ে ঘন্টা বাজাই দুজনে। এবার তুমি আমাকে তোমার হিরো ভাবো, প্রোডিউসার না। আরে তুমি এখানে বসে কি ঘন্টা বাজাচ্ছ? যাও কিচেনে যাও, বাসন মাজো। নিজের বাড়িতে একটু শান্তিতে থাকতেও পারি না। দাঁড়া, তোর এই ঘন্টা বাজানো বন্ধ কর, নাহলে ডিভোর্স দিয়ে দেবো। তারপর অন্যের ঘরের বাসন মেজে নিজের পেটের খিদে মেটাস। হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি, তুমি তোমার শরীরে জ্বালা মেটাও। এবার তো মজা পাবো, 1 লাখের চেকটা তো কাজ করে দিয়েছে। হ্যালো। আরে হ্যাঁ করুন স্যার, আমি বাবু বলছি। হ্যাঁ বাবু বল। স্যার আপনার জন্য খুশির খবর রয়েছে, আপনার ফিল্মের হিরোইন পেয়ে গেছি। এত সুন্দর চেহারা শুধু আপনি কেন, গোটা পৃথিবী তাকিয়ে থাকবে। আর ট্যালেন্ট, ট্যালেন্ট তো রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এর। ব্যাস এক্ষুনি একে নিয়ে যাচ্ছি আপনার কাছে। না 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 না, এখন আমি একটা বিশেষ কাজে রয়েছি। এক কাজ কর, ওকে তুই কালকে নিয়ে আয়। ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন, আমি কালকেই আপনার অফিসে একে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখলে তো করণ বাবুর সাথে কথা হয়ে গেছে, এবার দেখবে কালকেই তোমাকে ওনার ফিল্মের হিরোইন তৈরি করব আমি। ও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলে কি হবে, কালকে তুমি হিরোইন হয়ে যাবে আর তারপরে সুপারস্টার, কোটি টাকা ইনকাম করবে। তারপরে কি হবে, কোনো না কোনো বিজনেসম্যানের সাথে বিয়ে করে লাইফ সেটল। তোমার তো লাইফ সেট হয়েই গেল, আমার কি হবে? আমারও তো কিছু লাভ হওয়া দরকার বেবি। আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারলাম না স্যার। আরে কি বুঝতে পারছো না, ব্যাস একটা রাতেরই তো ব্যাপার, কাটাও আমার সাথে। আরে পাগলে আমি তো মজা করছিলাম, তুমি তো আমার মজাটা বুঝতেই পারলে না। আজকালকার আর্টিস্টরা তো হিরোইন হওয়ার জন্য বিছানাতেও শুয়ে পড়তে পারে, আর তুমি তুমি তাদের মধ্যে পড়ো না। না তুমি তাদের মতো নও, দেখে নিও আমি তোমাকে টপ হিরোইন তৈরি করব। আই এম সরি স্যার। আরে সরি টরি বলার কি আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে কালকে তাহলে দেখা করো, আমি তোমাকে প্রোডিউসার আর ডিরেক্টরের সাথে দেখা করিয়ে দেবো। একটা কাজ করো, এটা আমার কার্ড, কালকে আমাকে 2টোর সময় ফোন করবে। ওকে স্যার, চলো বাই বাই।